হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকে আমি ঢোকলা রেসিপি নিয়ে এসেছি, গুজরাটি স্টাইল ঢোকলা। এখানে এটা বানানোর জন্য আমি ইনোর ইউজ করিনি, কিন্তু কিভাবে এটা বানিয়েছি যেটা খুব সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, এবং এর মধ্যে দোকানে যে ধরনের ঢোকলা আমরা খেয়ে থাকি তো সেই ধরনের ঢোকলার ভিডিও আজকে নিয়ে এসেছি, এবং সেই ধরনের ফ্লেভার কিভাবে বানানো সম্ভব সেটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে ভিডিও শুরু করি। ঢোকলা বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বেসন। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। প্রথমে বেসনটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটুখানি মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে যদি কোনো বড় দানা থেকে থাকে সেটা ভালোভাবে মিশে যায় বা গুঁড়িয়ে যায়। আপনারা যেটা করতে পারেন, একটুখানি ছাঁকনি দিয়ে এটাকে চালনি দিয়ে চেলেও নিতে পারেন, তাহলেও এটা ভালো হবে। এবার আমি বাকি উপকরণগুলো মেশাবো একে একে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, বেসনের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো একটা সুন্দর কালার দেয়, কিন্তু হলুদের গুঁড়ো বেশি হয়ে গেলে হলুদ টেম্পার পাওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়, তো সেই কারণে হলুদের গুঁড়োটা কিন্তু বেশি দেবেন না, তাহলে ঢোকলা কালচে হয়ে যাওয়ার ভয় থাকবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে চিনি। এটা দিচ্ছি একটুখানি মিষ্টিটা হবার জন্য। তো আপনারা পাউডার সুগারও ইউজ করতে পারেন, বা এইভাবে গোটা চিনিও ইউজ করতে পারেন। আমি এখানে পাউডার সুগার করিনি, যেহেতু আমি এটা জল দিয়ে যখন এটাকে ফেটিয়ে নেব তখন কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাবে, তো সেটা খেয়াল রাখতে হবে, সেইভাবেই এটাকে ফেটিয়ে নিতে হবে। এছাড়াও আরও কিছু উপকরণ লাগছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে দই। দইটা দিলে দইয়ের যে অ্যাসিড ফ্লেভারটা যেটা, সেটা এটাকে রাইস করতে বা ফার্মেন্ট করতে খুব হেল্প করে, তো সেই কারণে আমি এখানে দই দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা, যেটাকে একটু গ্রেট করে রেখেছিলাম। আদা গ্রেট করা বা বেটে নেওয়া আদা যেটাই আপনাদের কাছে থাকবে, তো সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন। এছাড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। বেসনটা ড্রাই থাকে, কি এর মধ্যে যদি তেল দিয়ে দেওয়া হয়, কিছুটা তেল মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এর ড্রাইনেসটা চলে যায়, তো সেই কারণে আমি এখানে কিছুটা তেল ব্যবহার করেছি, সাদা তেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের লেবুকে 2 টুকরো করে রেখেছিলাম। এই পুরো লেবুর জুসটাকে দিয়ে দেবো। এটা আমার প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে লেবুর জুসটা হবে বা লেবুর রসটা হবে। এটা আমি এখানে দিয়ে দেবো, পুরো লেবুটাকেই আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণে। এর যে টক ফ্লেভারটা, দইটা যদি বেশি টক না হয় তাহলে ফার্মেন্ট হয় না, কিন্তু যদি এইভাবে লেবু দিয়ে দেওয়া হয় তাহলে ফার্মেন্ট হতে খুব সাহায্য হয়। এবার আমি এখানে অল্প অল্প পরিমাণে জল দিতে থাকবো, আর আমি এটাকে ফেটিয়ে নেব এইভাবে, বেসনটাকে আমি ফেটিয়ে নেব। তো দেখুন, আমি এখানে বেসনটা ফেটিয়ে নিয়েছি, বেশ স্মুথ হয়ে গেছে এবং কত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে এটা একই ডিরেকশানে ফাটাতে হবে, আর প্রায় 1-2 মিনিট সময় ধরে ফাটাতে হবে। এই যে ছোটো ছোটো এয়ার বাবলস, এর মানে হচ্ছে এর মধ্যে এয়ার ইনপুট করা গেছে। এটা এয়ার ইনপুট করলেই ঢোকলাটা খুবই স্পঞ্জি হবে, তো সেই কারণে এটা করলাম। আর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। এটা সব শেষেই দিতে হবে, তা না হলে কিন্তু বেকিং পাউডারের যে কাজ, কার্যকরীটা সেটা চলে যাবে। এটা যখনই দেওয়ার সঙ্গে সঙ্গে, যখনই বেসনটা রাইজ হতে শুরু হবে, সঙ্গে সঙ্গে সেটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। তো আমি এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে বেকিং পাউডারটা বেশ সুন্দরভাবে পুরো ঢোকলার যে ব্যাটারটা এর মধ্যে চলে যায়। ব্যাটারটা কীরকম পাতলা বানানো হয়েছে সেটা তো দেখে বুঝতে পারছেন, তো এতটাই পাতলা একটা ব্যাটারটা বানাতে হবে। তো আমার ব্যাটারটা বেশ ভালোভাবে, আমি বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। খুব বেশি মিশিয়ে নিলে এর মধ্যে যে বাবলস যেগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে। তো আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আর এর মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে রেখেছিলাম।
তো আমি পুরো ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে দিলাম আর হালকা এইভাবে ট্যাপ করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছুর মধ্যে দিতে পারেন, কেক টিনের মধ্যেও দিতে পারেন। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে জল কিছুটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, জলটা বেশ ভালো মতন ফুটতে শুরু হয়েছে। এর মধ্যে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আমি যেটা করবো, এই ঢোকলার যে বাটিটা, যে ব্যাটারটা রেখেছি, যে বাটিটা, এটা মাঝখানে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি স্টিম করতে বসিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে, 40 থেকে 45 মিনিট সময় পর্যন্ত এটা স্টিম হতে সময় লাগবে। তো আমি তারপরে ফিরে আসছি। 40 মিনিট হয়ে গেছে, 45 মিনিট। তো দেখুন, এর ব্যাটারটা একদম সেট হয়ে গেছে, ঢোকলাটা রেডি হয়ে গেছে। আমি ভিতর থেকে একটা ছুরি দিয়ে এইভাবে পিক করে দেখছি, তো ছুরিটা মোটামুটি পরিষ্কার রয়েছে, তার মানে ঢোকলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে এখান থেকে বের করে নেব। এই যে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, ঢোকলাটা রেডি, এটাকে এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে হালকা ঠান্ডা আমি করে নিচ্ছি, এখনই ডিমোল্ড করব না, তাহলে এটা ভেঙে যেতে পারে। এবার আমি এর জন্য একটা প্রিপারেশন বানাচ্ছি, যে চাচনি বা যে রস যেটা বানানো হয় সেটা বানাচ্ছি। প্রথমে আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে ঢোকলা তড়কাও বলা যেতে পারে, সেটা বানিয়ে নিতে হবে। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। আমার এই 1 টেবিল স্পুন তেলের মধ্যেই এই তড়কাটা বানানো হয়ে যাবে, বেশি তেল কিন্তু এটাতে লাগে না। তো তেলটাকে একটুখানি গরম করে নিয়েছি। এর মধ্যে সবথেকে প্রথমে যেটা দেবো, 1 পিঞ্চ হিং দেব। হিংয়ের ফ্লেভারটা খুব বেশি ভালো আসে ঢোকলার মধ্যে। 1 পিঞ্চ হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে সর্ষে, কালো সর্ষে। এটাকে একটুখানি ফাটবার শব্দ আসবে যতক্ষণ, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আপনারা কুচি অথবা চিড়ে অথবা গোটাও দিতে পারেন। এটাকে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ফোড়নের সাথে ভাজা করে নিচ্ছি। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে চাইলে কারি পাতা অ্যাড করতে পারেন, যদি কারি পাতার ফ্লেভার ভালো লাগে, যদি না চান নাও দিতে পারেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এটা একটুখানি মিষ্টি হবে, একটা মিষ্টি রস প্রিপারেশন তৈরি হচ্ছে। তো চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো ব্যাপারটাকে একদম ভালো করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে, চিনি এবং লবণটাকে ভালো করে মিশিয়ে নেব, সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আমার যে তড়কাটা সেটা রেডি হয়ে গেছে। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। এর পাতিলেবুর রসটাকেও আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি এটাকে ঠান্ডা করে নেব, মিনিট 2 রেখে। তো এবার ঢোকলাটাকে আমি ডিমোল্ড করছি। একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিলাম। ঢোকলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়নি, কিন্তু এখনও এর মধ্যে হালকা গরম আছে। তো আমি প্রথমে ঢোকলাটাকে এভাবে পিস করে নিচ্ছি ছুরি দিয়ে, তারপরে আমি ওপর থেকেই যে তড়কাটা ঢেলে দেব। তো এইভাবে পিস করে নিলে ঢোকলার ভিতরটা খুব ভালোভাবে, এই যে তড়কা, যে ফ্লেভারগুলো ভালোভাবে যাবে, আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। তো দেখুন, একদম স্পঞ্জের মতো এটা কিন্তু সোক করে নিল। এটাকে একদম গরম অবস্থায় দিলে এটা নরম হয়ে যেতে পারে, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দিলে এটা খুব ভালোভাবে সোক করে। উপর থেকে কিছুটা নারকোল কোড়া আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে সকলের জন্য পরিবেশন করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।